গত 14ই নভেম্বর 2021 রবিবার আমরা বেরিয়ে পড়েছিলাম সুন্দরবনের যে প্রবেশদ্বার আছে পিয়ালি আইল্যান্ড সেটি দেখার জন্য, যেটি ক্যানিংয়ের কাছে। আশা করি পিয়ালি আইল্যান্ড নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল, অ্যাটলিস্ট সাউথ বেঙ্গলের অনেকেরই অনেক রকম আইডিয়া আছে। অনেকে হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, তবে আমি আশা রাখবো এই ভিডিও আপনাকে অবশ্যই নতুন একটি স্বাদ দেবে। নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ, আপনারা দেখছেন এক্সপ্লোরিং রিলোডেড। চলুন ভিডিওটি শুরু করা যাক। একদিনে চট করে বেরিয়ে আসার জন্য পিয়ালি আইল্যান্ড জায়গাটি কিন্তু একটি আদর্শ উইকেন্ড ডেস্টিনেশন হতে পারে আপনাদের জন্য। দেখার জন্য কী কী আছে যদি আপনার প্রশ্ন থাকে, তাহলে আমি বলতে চাইবো যে পিয়ালি নদী, যেটি কিনা মাতলা নদীর সাথে মিশে সমুদ্রের দিকে চলে গেছে, তো ওই সঙ্গমের কাছেই রয়েছে পিয়ালি আইল্যান্ড এই দ্বীপটি। এই দ্বীপটি একটি সম্পূর্ণ আলাদা একটি দ্বীপ, যেটি কিনা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবে সবাই জানে। তবে এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটি হলো উত্তর চব্বিশ পরগনা কলকাতা অথবা কলকাতার বাইরে, অর্থাৎ বর্ধমান বা ব্যান্ডেল হাওড়া এই অঞ্চল যে আছে, সেখান থেকে যদি আপনারা কেউ পিয়ালি আইল্যান্ড অর্থাৎ সুন্দরবনের প্রবেশদ্বারে আসার চেষ্টা করেন বা প্ল্যান করেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে হাতে সময় নিয়ে কিন্তু যতটা সম্ভব ভোরে বেরোন, তাহলে কিন্তু আপনাদের সময়তে পৌঁছতে সুবিধাও হবে, পুরো জায়গাটি ঘুরে দেখতেও সময় হাতে থাকবে। এবারে চলে আসি, যাবেন কিভাবে। শিয়ালদা থেকে দক্ষিণ শাখার ট্রেন ধরে, লোকাল ট্রেন ধরে আপনি দক্ষিণ পারাসাত নামতে পারেন। সেখান থেকে কিন্তু লোকাল অটো বা লোকাল কোনো ট্রেকার করে আপনারা কিন্তু চলে আসতে পারেন পিয়ালি আইল্যান্ড কেল্লার দিকে, অথবা শিয়ালদা দক্ষিণ শাখা থেকে লোকাল ট্রেনে করে আপনারা চলে আসতে পারেন গোচারণ। গোচারণ রেলওয়ে স্টেশন থেকেও কিন্তু গাড়ি করে আপনারা, অর্থাৎ অটো করে কিন্তু আপনারা চলে আসতে পারেন এই কেল্লা, অর্থাৎ পিয়ালি আইল্যান্ডের এন্ট্রি পয়েন্ট কেল্লা ব্রিজ। পিয়ালি আইল্যান্ড কেল্লা ব্রিজ, এটি খোলার যে একটি সময়, সে ব্যারেজের লক গেটগুলো খোলার কিন্তু দুটি টাইমিংস রয়েছে, একটি সকালের দিকে একটি বিকেলের দিকে। তো সেই টাইমিং বরাবর যদি আপনারা আসেন, তাহলে দেখতে পারবেন জলের স্রোত, আর যদি তার মধ্যে আসেন অর্থাৎ সেই টাইমিংয়ের আশেপাশে যদি না আসেন, তাহলে নিছকই একটি শান্ত শিষ্ট পিয়ালি নদী আপনারা দেখতে পারবেন। এবারে আসছি কোন সময় আসলে ভালো হয়। এমনিতে তো বছরের যে কোনো সময়তে আপনারা পিয়ালি আইল্যান্ড আসতে পারেন, সেরকম কোনো প্ল্যান করে যে আসতে হবে আপনাকে যে অমুক সিজনই আসলে বেটার, সেরকম কোনো ব্যাপার নয়। তবে আমি গিয়ে যা বুঝেছি সেটা হলো যে শীতকালে যদি আসেন তাহলে সেটাই বেটার হবে, অর্থাৎ অক্টোবর থেকে যদি আপনারা ফেব্রুয়ারির মধ্যে আসেন সেটা বেস্ট হবে আপনাদের জন্য। তার কারণ নদীতে জল যেহেতু একটু কম থাকে, তাই আপনাদের রিস্ক একটু কমে যায় যারা সাঁতার জানেন না, অথবা নৌকা বিহার করতেও আপনাদের কিন্তু ভালোই লাগবে। আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই পিয়ালি নদী যেহেতু সুন্দরবনের প্রবেশদ্বারে অবস্থিত বা বয়ে চলেছে সেখান দিয়ে, তাই কিন্তু এই জলে কিন্তু কুমিরের উপদ্রব থাকাটা খুবই স্বাভাবিক। কাজে আমি আপনাদেরকে অনুরোধ করব একেবারে জলের কাছে না যাওয়াই ভালো। পিয়ালি নদীতে ভ্রমণ করার জন্য আমরা যে নৌকাটি নিয়েছিলাম সেটি ছিল একটি ডিজেল চালিত বোট, অর্থাৎ একটি ভটভটি বলা যেতে পারে লোকাল ভাষায়। তো সেটিতে কমপক্ষে 10 থেকে 12 জনের আরামসে কিন্তু অ্যাকোমোডেশন হয়ে যায়, আপনারা তাতে করে ভেসে বেড়াতেই পারেন। আর এছাড়া নৌকোতে কত ভাড়া নিতে পারে সেটি কিন্তু আপনারা এই মাঝি ভাই যে রয়েছে আলমদা, তাকে কিন্তু সরাসরি যোগাযোগ করে জেনে নিতে পারেন যাওয়ার আগে। আচ্ছা, তো আমরা যার সাথে এখানে বোটিং করছি, যে মাঝি দাদার তত্ত্বাবধানে, এই হলো সেই বোট এবং এই হলো বোটের ওনার আলমদা। তো তুমি তোমার ফোন নাম্বারটা একটু নিজের মুখে বলে দাও। আমার ফোন নাম্বার হচ্ছে 7478150079। আচ্ছা, তো তুমি এখানে ট্যুরিস্টদেরকে বোটিং ফোটিং করাও, তাই তো? বোটিং করাই বা গাইড ফিট করাই। আচ্ছা, তুমি কি এখানে যদি কেউ পিকনিক ফিকনিকে আসে বাসন কোসন কি সার্ভ করতে, মানে সাপ্লাই দিতে পারো? হ্যাঁ হ্যাঁ, সব কিছু। আচ্ছা, যদি পার্টি আসে তো তাদেরকে কিন্তু মোটামুটি ওভেন থেকে শুরু করে বাসন কোসন ডেকোরেটর যেগুলো লাগে, চেয়ার টেবিল, হ্যাঁ, মানে পিকনিক করার জন্য যা কিছু সরঞ্জাম লাগে উনি খাবার দাবারটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, উনি সেই সরঞ্জামের জিনিসপত্র দিতে পারবেন, খাবারের কাঁচামাল কিন্তু নয়, সেটা আপনাদেরকে সাথে করে নিয়ে আসতে হবে, সেটাই শ্রেয়। আর এটি পিয়ালি আইল্যান্ড, তাই তো? হ্যাঁ, এটা পিয়ালি আইল্যান্ড ট্যুরিস্ট লজ, টুরিস্ট লজের কাছে পিয়ালি আইল্যান্ড, যদিও লজটা এখন বন্ধ আছে বলে শুনেছি। কেন বন্ধ আছে তুমি নিজের মুখে একটু বলতে পারবে? ওখানে এমনি যে মালিক ছিল তার বাড়ি হচ্ছে, মানে
কলকাতায়, কিন্তু সরকারকে টাকা দেয়নি বলে সেই কারণে বন্ধ হয়ে আছে। আচ্ছা আচ্ছা, মানে সরকারের সাথে মালিকের টাকা পয়সার কিছু ওই বচসার কারণে ওটা অনির্দিষ্টকালের জন্য আপাতত বন্ধ রয়েছে। কবে খুলবে তোমরা নিজেরাও হয়তো জানো না। অ্যাকোমোডেশনের কথা যেটা আমি আপনাদেরকে বলছিলাম, তো এই হলো আমার পিছনে গভর্নমেন্টের ট্যুরিস্ট লজ, যেটা পিয়ালি আইল্যান্ডে। তো আমরা এখন আছি ডোঙাজোড়া যে ড্যামটা আছে, বা পিয়ালি আইল্যান্ডে যে কেল্লা ব্রিজ, ব্রিজটি আমরা ক্রস করে এলাম। যে গভর্নমেন্ট অ্যাকোমোডেশন কটেজ যেটি রয়েছে, অ্যাকচুয়ালি ছিল বলতে গেলে, তো আপনারা দেখছেন শিকল তালা লাগানো আছে। 2015 সালের 15ই মার্চ ডাকাতির যে দুর্ঘটনা ঘটে তার জন্য কিন্তু কটেজটি বন্ধ হয়ে যায়। তার খবরাখবর কিন্তু আনন্দবাজার পত্রিকাতে মার্চ মাসে 2015তে প্রকাশিত হয়। সেই যে দুর্ঘটনা ঘটে তারপরে 7 জন দুষ্কৃতীকে আটক করা হয়। স্থানীয় যে কুলতলি থানার পুলিশ আছে তারা আটক করেন, কটেজটিকে বন্ধ করে দেওয়া হয় তখনকার মতো করে। কিছুদিন পর শোনা যায় যে একটি প্রাইভেট প্রপার্টিকে লিজ দেওয়া হয়, বা প্রাইভেট একটি অর্গানাইজেশনকে লিজ দেওয়া হয় গভর্নমেন্টের তরফ থেকে পিপিপি প্ল্যানে। পিপিপি প্ল্যান যেটা আছে তার জন্য কিন্তু টাকা পয়সার বোঝা পড়ার অভাবের কারণে কিন্তু পুনরায় এটি বন্ধ হয়ে যায়। শুনে এই মোটামুটি পিয়ালি নদীর উপরেই আমরা আছি, তাই তো? হ্যাঁ, নদী পিয়ালি নদীর উপর। মাতলা নদীটা কোন দিকে একটু হাত দিয়ে বলে দাও দেখি। মাতলা নদীটা এদিকে আছে। আচ্ছা আচ্ছা, লক গেটটা কোন দিকে? পিয়ালি লক গেটটা, লক গেট এইদিকে আছে। লক গেটটা ওইদিকে আছে, লক গেট পার করে তারপর মাতলা নদীটা, তাই তো? আচ্ছা, তো আমরা লক গেটের এই নর্থ সাইডটাতে আছি। সাউথের দিকে লক গেটটা ক্রস করে যদি চলে যাওয়া যায় তাহলে পিয়ালি নদীটা পাওয়া যাবে, সেদিকেই পিয়ালি এবং মাতলার মোহনাটা আছে, তাই তো? তো মোহনার দিকে আমরা যাচ্ছি না, ওদিকে আমাদের যাওয়ার সত্যি কথা বলতে গেলে সাহস নেই, তাই ওদিককার কোনো নৌকা মাঝি দাদার সাথে আমরা কথা বলিনি, কারণ জল অতিরিক্ত বেশি। এদিকেই সবাই ঘোরে, এদিকে এদিকেও ঘোরে। আপনারা দেখতে পাচ্ছেন জলের পরিমাণটা, মোবাইলটা ধরে আছি বলে আমি ঠিক করে দেখাতে পারছি না, বাট মোটামুটি জলের পরিমাণটা কিন্তু আয়তনটা যথেষ্ট। তো যাই হোক, ভালো লাগলো পিয়ালি আইল্যান্ডে এসে দাদার সাথে পরিচয় করে। এবার আসি কি খাবেন ওখানে গিয়ে। তো বলে রাখি, পিয়ালি আইল্যান্ডের প্রবেশপথ বলুন বা আইল্যান্ডের ভেতরে বলুন, সেইভাবে কিন্তু কোনো খাবারের হোটেল নেই। তো আপনারা যদি কোনো শুকনো খাবার বাড়ি থেকে নিয়ে যেতে পারেন, অথবা যদি পিকনিক করবেন ভাবেন, তো পিকনিকের সরঞ্জাম কিন্তু আপনারা যদি নিয়ে আসেন সেটাই আপনাদের জন্য ভালো হবে। পিয়ালি আইল্যান্ডে গাড়ি পার্কিংয়ের জন্য এক্সট্রা কোনো চার্জেস আপনাকে কাউকে দিতে হবে না, তবে বাইক বা টু হুইলার নিয়ে যদি আপনারা যাচ্ছেন তো একেবারে ওই জলের সাইডেই কিন্তু আপনারা পার্ক করতে পারবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তো যে সারপ্রাইজটা ছিল সেই সারপ্রাইজটা এবারে উন্মোচন হলো। আমাদের একটা সিক্রেট মিশন আছে ছোট্ট করে, আমাদের যে পার্টনার আছে নান্টুদা, তার জন্য আমরা কিছু ব্যবস্থা করেছি। মানজিমা কী করেছি আমরা? গতকালকে নান্টুদার বার্থডে ছিল, 13 নভেম্বর, তো গতকালকে আমরা দেখা করতে পারিনি, যেহেতু তার সেলিব্রেশনটা আজকে হবে এই স্পটে, গাড়ির পিছনে সেটা আমরা লুকিয়ে এনেছি। হ্যাঁ, হোটেল ইন্টারন্যাশনাল থেকে কিনে গণপতি বাপ্পা ছাপ আনবক্স করা হলো। এই হলো সেই সারপ্রাইজ। এখানে লেখা আছে, কি লেখা আছে মানজিমা? নান্টুদা কাটবে কিনা জিজ্ঞেস করছে নিজের বার্থডে কেক নিজেই, ও সন্দেহ আছে, ডাউট আছে যে ওটা ওর কিনা। হ্যাঁ, ইভেন কেক কিনা সেটাও ডাউট আছে, নামটাও ডাউট আছে, নামটাও আকাশ কিনা। চারিদিকে ছাগল ডাকছে, ভেড়া ডাকছে, তার মধ্যে 4-5টা মানুষ বসে কেক কাটছে। নেও গোটা কি যেন বললে, যাই বল। নেও গোটা বলেনি। আচ্ছা, আপনি নেই না? আমি নিমু, আমি নিমু। আরও একটি কথা জানিয়ে রাখি, পিয়ালি আইল্যান্ডের যে লোকাল নামটি রয়েছে সেটি যদি আপনারা কেল্লা বলে স্থানীয় লোকেদেরকে বলেন, ইনকেস আপনারা চিনতে না পারেন তাহলে আপনাদেরকে ওরা দেখিয়ে দেবে। এবং ওই ড্যামটির একটি নাম আছে, সেটি হলো ডোঙ্গাজোড়া ড্যাম। যদি আপনারা বেশ কিছুটা দূর থেকে আসছেন একটা উইকেন্ডে কমপ্লিট ট্রিপ করার জন্য, সকাল সকাল বেরিয়ে বিকেলবেলা ফেরার ক্ষেত্রে ওয়াশরুমের অবশ্যই প্রয়োজন থাকতে পারে। বলে রাখি, পিয়ালি আইল্যান্ডে একটি বাজার রয়েছে, বাজারটির নাম ডোঙ্গাজোড়া মার্কেট। সেখানে কিন্তু স্থানীয়দের জিজ্ঞেস করলে তারা আপনাদেরকে ওয়াশরুমের সন্ধান দিয়ে দেবে। তাহলে বন্ধুরা, সব মিলিয়ে আমাদের পিয়ালি আইল্যান্ড ট্রিপ ইনফরমেটিভ এবং এনজয়মেন্ট দুই দিক থেকে কিরকম লাগলো দয়া করে কমেন্ট সেকশনে লিখে জানান। যদি ভালো লাগে তো প্লিজ লাইক করুন, যদি আরও বেশি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন নিজের বন্ধুবান্ধবের সাথে। বাকি জায়গাটি কিন্তু অসাধারণ, আমরা এই মাঝি দাদাকে পেয়ে সত্যি অত্যন্ত আপ্লুত হয়েছিলাম। ভাই ময়ূখ কিন্তু বোটটা চালিয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এই করে আমাদের পিয়ালি আইল্যান্ডে সুন্দর সেদিনকার বিকেলটি সম্পন্ন হয়। বোট থেকে নামার পরে মাঝি দাদাকে তার সমস্ত হিসেব বুঝিয়ে আমরা
তার থেকে একটি মিষ্ট বিদায় পেয়ে এবং তাকে আমরা টাটা করে আমরা চলে আসি আমাদের বাড়ির পথে। বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে এই চ্যানেলে। আমি অরিজিৎ, আপনাদের হোস্ট, সাইনিং অফ ফ্রম এক্সপ্লোরিং রিলোডেড। গুড বাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।